আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজাদ ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আপনাদের জন্য একটা প্যান্ট কাটিং পায়জামা নিয়ে আসলাম, আপনারা দেখুন। এবং তার আগে বলে নেই, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনে অন করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমাদের প্যান্ট পায়জামার মাপ 36.5 লম্বা, 11 ইঞ্চি পায়ের ঘের। চলুন শুরু করি। আমরা কাপড়টাকে আমরা ভাঁজ করে নিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমরা এটা সোজাকে নেব। নেওয়ার পরে এখানে আমরা ইলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি কাপড় বাদ দিব। দেওয়ার পরে আমাদের লম্বা 36.5, আমরা এখান থেকে আমরা ওভারের জায়গাটুকু, ইলাস্টিকের জায়গাটুকু বাদ দিয়ে আমরা 36.5 নেব। ওভারের জায়গাটুকু বাদ দিয়ে আমরা 36.5 নেব, 36.5 নেব। এবং নিচে মোড়ানোর লেগা, আমরা নিচে মোড়ানোর লেগা আমরা নেব 1.5 ইঞ্চি। আমরা একটু চওড়াকে দিব। আমাদের পায়জামার মাপ 36.5, আপনাদের মাপ অনুযায়ী আপনারা করবেন। দিয়ে আমরা স্কেল দিয়ে সোজা দাগ কষে নিলাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের কোমর হবে 11 ইঞ্চি, আমাদের হায়ের মাপ হবে ইলাস্টিক বাদ দিয়ে আমরা 12.5 দিব। দিয়ে আমরা সোজা করে নেব। আমরা এখানে যে 11 রাখছি, এখানেও আমরা 11 রাখব। এবং এখানে আমরা দিব 2 ইঞ্চি। বন্ধুরা দেখুন, আমরা ওভারের জন্য 1.5 ইঞ্চি বাদ দিব, আমরা এখানে রাখব 11 ইঞ্চি এবং আমরা এখানেও রাখব 11 ইঞ্চি। রাখার পর আমরা এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ কষে নেব। নেওয়ার পরে আমরা এখানে দিব 2 ইঞ্চি। দেওয়ার পরে আমরা হাত দিয়ে একটু মারিক কষে নেব, একটু শেপ দিয়ে নিলাম, ব্যাস। এখন আমাদের এখান থেকে
আমাদের 17.5 ইঞ্চি কাপড় হলো, এর মাঝখানে আমরা একটা দাগ দেবো 17.5 অর্ধেক। আমরা পনের সাথে মারিক কষে নেব এবং আমাদের লম্বা 36.5। আমরা এখান থেকে 36.5 নেব এবং 1 ইঞ্চি আমরা সেলাই মার্জিন নেব। নিয়ে আমরা এটাকে সোজা করে দাগ কষে নেব। এরপর দেখুন বন্ধুরা, আমরা এখানে যতটুকু রাখছি, এখানে হাফ অংশে আমরা যতটুকু রাখছি পনির সাত, এখানেও আমরা পনির সাত নেব। নেওয়ার পরে আমরা এটাকে সোজা স্কেল দিয়ে সোজা এটা দাগ কষে নেব। আমাদের পায়ের ঘের 11 ইঞ্চি, 11 ইঞ্চি আমাদের পায়ের ঘের। এখানে আমরা নেব 5.5 এর অর্ধেক 2.75। আমরা এখানে 2.75 নেব এবং এখানেও 2.75 নেব। নেওয়ার পরে আমরা এখানে আমাদের 11 তে আমরা দাগ দেব। তারপরে আমরা এখান থেকে এই মারিক পর্যন্ত দাগ কষে নিয়ে আমরা এটাকে সমান করে নেব। এখান থেকে আমরা স্কেল দিয়ে সমান করে নেব। দেখুন এরকম একটা স্কেল বাজারে পাওয়া যায় কিনতে, আপনারা 20-30 টাকা দাম একটা স্কেল কিনে নেবেন। আমরা এখান থেকে স্কেল দিয়ে সোজা মারিক কষে নেব। এবং এখানে স্কেল দিয়ে আমরা সোজা দাগ কষে নেব। আর এখানে আমাদের ফাড়া হবে, একটু বোতাম হবে, আমরা এখানে রাখব। তিন ইঞ্চি ফাড়া দিব। ব্যাস আমাদের মাইক কাশ হয়ে গেল। আমরা এখন কাটিং করব। দেখুন বন্ধু, আমরা এটাকে সমান করে নেব। এখান থেকে আমরা সোজা কেটে নেব। এখন বন্ধুরা আমরা সামনের পার্টটুকু কেটে নিলাম, আর প্যান্ট পায়জামা সবসময় আগে সামনে কাটতে হবে, কারণ আমাদের সামনার চাইতে পিছনের পার্টটা একটু বড় হবে। এই জন্য আমরা সবসময় আগে সামনা পার্ট কেটে নেব আমাদের হাই। ঠিক আছে, হাই আমাদের 28 ইঞ্চি হতে হবে, এলাস্টিক বাদ দিয়ে আমাদের 28 ইঞ্চি হতে হবে।
ইলাস্টিক বাদ দিয়ে আমাদের 28 ইঞ্চি হতে হবে। আমরা সামনে পাট কেটে ফেললাম, আমরা এটাকে বাস করে রেখে দেব। দেওয়ার পরে আমরা এটাকে আবার সোজা করে নেব, আগের মতো আবার কাপড়টাকে আমরা সোজা করে নেব। আমরা এই সামনের পাট এটার উপর ফেলব, একটু সমান করে ফেলব। এটা সমান করে ফেলব। দেখুন বন্ধুরা, এটার উপরে আমরা সমান করে ফেলব। ফেলার পরে আমরা আমরা এখানে আমরা 2 ইঞ্চি কাপড় নেব এবং এই মাথা আমাদের ঠিকই থাকবে, দিয়ে এটা অ্যাঙ্গেল হয়ে দাগ হবে। দিলাম, আমাদের এখানে আমাদের 2.5 ইঞ্চি কাপড় নিতে হবে। আমরা এখানে 2.5 ইঞ্চি কাপড় নিলাম, আমরা এটা যে কাটলাম আমরা এখানেও নিব 2.5 ইঞ্চি। আমরা এখানে নেব 1.5 ইঞ্চি এবং আমরা নিচে নেব 1 ইঞ্চি। এবং আমাদের এই সাইডে কোনো কাপড় আমরা রাখবো না, প্যান্ট পায়জামা কাটতে গেলে এই সাইডে আমরা কোনো কাপড় রাখবো না, আমরা শুধু এই সাইডে রাখবো। আমরা এটাকে সমান করে দাগ কষে নেব, না এটা আমরা হাতে একটু শেপ দিয়ে নেব। নেওয়ার পর আমরা স্কেল দিয়ে এটাকে আমরা সমান করে আমরা স্কেল দিয়ে এটাকে সমান করে দাগ কষে নেব। এবং এটা আমাদের সেলাই মার্জিন রাখতে হবে, সেলাই মার্জিন রেখে আমরা কাটিং করব। বন্ধুরা দেখুন, এই সাইডটা আমরা কাপড় রাখবো না, এই সাইডটা আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা একটু কাপড় রাখবো। এখানেও আমরা কাপড় রেখে দিব। দেওয়ার পরে আমরা এটাকে স্কেল দিয়ে দাগ কষে নেব। দেখুন বন্ধুরা, এটা হবে আমাদের অরিজিনাল মাপ, আর এটা আমরা এদিক দিয়ে আমরা কাটব, এদিক দিয়ে আমরা কাটিং করব। বাস দেখুন, আমাদের ড্রয়িং হয়ে গেল। এখান থেকে আমরা এই পর্যন্ত উঠিয়ে দিব। এবং এখানে আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে কেটে নেব।
এই সাইড আমরা কেটে নেব। দেখুন এই দিক দিয়ে আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে কেটে নেব। ব্যাস আমাদের পায়জামার আমরা যখন সিলাব তখন আমরা এক পার্ট আমাদের দুই পার্ট হয়ে গেল। আর আমরা যখন সিলাব তখন এখান থেকে আমরা এই সেলাইটা আগে দিব এবং এই সেলাই এখান থেকে এই সেলাইটা আমরা আগে দিব। দেওয়ার পরে আমরা এটা জুড়ে নেব, সোজা করে জুড়ে নেব। নেওয়ার পরে সবশেষে আমরা ইনসাইড জয়েন দেব, নিচে ভাঙ্গার পর নিচে সিলি দেওয়ার পর আমরা ইনসাইড জয়েন দেব। এতো আমাদের পায়জামা কাটা হয়ে গেলে ইনশাল্লাহ বুঝতে পারছেন, বুঝতে যদিও না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।